হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওশিয়ান সাভিয়া কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মজাদার কাঁঠালের বীচের ভর্তার রেসিপি। এখন যেহেতু কাঁঠালের সিজন, তাই আমাদের প্রত্যেকের বাসায় কাঁঠাল আনা হয়, আর আমরা অনেক সময় এই বীচিগুলোকে ফেলে দিই। কিন্তু আজকে রেসিপিটা দেখার পরে আমি আশা করছি কেউ আর এই বীচিগুলোকে ফেলে না দিয়ে এই মজাদার ভর্তাটি তৈরি করে একবার টেস্ট করে দেখবে। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। ভর্তা তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু কাঁঠালের বিচি, আর এখন আমি কাঁঠালের বিচিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এর জন্য আমি একটি পুরনো পাতিল ব্যবহার করব, কারণ এই বিচিটা সেদ্ধ করার পরে ওই পাতিলটা কিন্তু কালো হয়ে যাবে, তাই তোমরাও চেষ্টা করবে এরকম পুরনো পাতিল নেওয়ার জন্য। তো এবার আমি এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে মিডিয়াম পানি দিয়ে এটাকে লো হিটে জাল করে সেদ্ধ করে নেব, আর পানিটাকে কিন্তু ছেঁকে ফেলা যাবে না, একদম জাল করে শুকিয়ে ফেলতে হবে। কাঁঠালের বিচিগুলোকে সিদ্ধ করার পরে দেখতেই পাচ্ছ পানির কালারটাও চেঞ্জ হয়ে যায়, একটু কালচে হয়ে যায়, তবে পানিটা কিন্তু ছেঁকে ফেলা যাবে না। তো আমি খুব ভালোভাবে এগুলোকে জাল করে পানিটাকে শুকিয়ে নিচ্ছি। এবার আমি ভর্তা তৈরির জন্য প্রথমেই একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দেবো, আর এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। আমি এই ভর্তায় কাঁচামরিচ আর শুকনো মরিচ দুই ধরনের মরিচ ব্যবহার করব, এতে করে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো আমি কাঁচামরিচগুলোকে হালকা টেলে নেব। এবার আমি কাঁচামরিচগুলোকে তুলে নেব, খুব বেশি কিন্তু টালা যাবে না। এবার আমি কিছু শুকনো মরিচ এর মধ্যে টেলে নেব, আর আমি কিন্তু এই সবগুলোকে তেল ছাড়া টেলে নেব। তো এটা টালা হয়ে গেছে, এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব, আর কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি তেল ছাড়া টেলে নেব। তো আমার পেঁয়াজ আর রসুনগুলো খুব ভালোভাবে টালা হয়ে গেছে, এবার আমি ভর্তা তৈরির কাজে লেগে যাব। এজন্য আমি প্রথমে মরিচগুলোকে বোটা ছাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে কষিয়ে নেব, আর আমি এই বিচিগুলোকে সেদ্ধ করার পরে ঠান্ডা হলে এর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু খোসাগুলো উঠাতে খুবই সমস্যা হয়ে যাবে। আমি একইভাবে সবগুলো বিচি থেকে খোসা ছাড়িয়ে নেব। তো এবার আমি বিচিগুলোকে কিন্তু হাত দিয়েই কোচলে ম্যাশ করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি স্বাদ মতো লবণ দিয়ে এখানে মরিচগুলোকে খুব ভালোভাবে কোচলে ম্যাশ করে নিচ্ছি। তবে কাঁচামরিচগুলোকে আমি আধা ভাঙা করব, কারণ এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা আর খাওয়ার সময়ও খুব বেশি ভালো আসে টেস্টটা। তো দেখতেই পাচ্ছ আমি এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলোকে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব, আর এই ভর্তাটা হাত দিয়ে তৈরি করলেই খেতে বেশি মজা হয়। তো দেখতেই পাচ্ছ আমি তাকে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে মেখে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পরে খুব ভালোভাবে সবগুলোকে মিক্স করে নিচ্ছি। সবগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য সরিষার তেল। সরিষার তেল দিলে ভর্তাটার থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর তাছাড়াও অনেক সময় আমরা দেখি যে কাঁঠালে বিচি ভর্তাটা তৈরি করার পর এটা ড্রাই হয়ে যায় বা শক্ত হয়ে যায়, আর এই তেলটা দেওয়ার ফলে ভর্তাটা এরকম সফটই থাকবে। তো আমার ভর্তাটা একদমই তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছি এটা কতটা লোভনীয় লাগছে দেখতেই।
আর কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। আর যদি তোমরা আমার রেসিপিটি আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে, যাতে করে আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে থাকতে পারি। আল্লাহ হাফেজ।